بسم الله الرحمن الرحيم হে সমস্ত জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি যে আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম অবশ্যই অবশ্যই খেয়াল করে শুনবেন এই আলোচনাটা থেকে আমাদের অনেক কিছু শেখার অনেক কিছু বোঝার আছে সেটি হলো দেখুন আমি নরসিংদী একটি চা দোকানে বসেছি তো চা দোকানের একটা জানালা খোলা আছে খুব ক্লান্ত লাগছিল শরীরটা ওই জানালাতে ভালো একটা বাতাস আসছিল বাতাসের মধ্যে খুব বসে আছি সাথে আমার দুইটা ভক্ত সন্তান আছে তো এরা যে আমার ভক্ত এটা কিন্তু আমার হোটেলের মধ্যে আরো মানুষ আছে তারা কিন্তু জানে না তখন হঠাৎ করে আমার মুখ দিয়ে একটা কথা বলে ফেললাম যে শরীয়তের লোক সহজে মানুষ হবে না মুসল্লিরা সহজে পথ পাবে না তবে এটা কেন বললাম আমি আমি জানি না তবে কিছু একটা কথা মনে পড়েছিল এক পাগলের কথা মনে পড়েছিল পাগলের বাক্যে একটা কথা এসেছিল সেই অনুসারে আমি বলে ফেলেছি কিন্তু এখানে শরীয়তের মুসল্লি অনেক মানুষ মোল্লা টাইপের মানুষ বসে আছে তখন তারা আমাকে গিরে ফেলল বলল আপনি এটা কি বললেন যে মোল্লা মুনশিরা তারা কি মানুষ না তারা কি মানুষ হবে না আপনি এটা কি বললেন তখন আমার উপরে একটা টর্চারিং এর মতো হয়ে গেছে তখন আমি তাদেরকে হাত জোড় করে বললাম যে আপনারা আমাকে 10টা মিনিট টাইম দেন আমি যে কেন এই কথাটা বলে ফেললাম এটা আমি আপনাদের সামনে তুলে ধরব এই কথাটা বলার পরে যদি আপনারা মনে করেন যে আমি অপরাধী তাহলে আমাকে সাজা দিয়ে ছাড়বেন তখন তাদেরকে বসালাম এরপরে আমি তাদেরকে বললাম যে মন দিয়ে ঘটনাটি শুনবেন আচ্ছা যে দেখেন একটা পাগল একটা ড্রেনের মধ্যে কিরা পোকগুলো কিরিবিরি করছে আর সে পোকগুলো নিয়ে সে মজা করে খাচ্ছে তখন এক মোল্লা মুন্সি কোন মুসল্লি এখানে দাঁড়িয়ে দেখতেছে পাগলা কি করে পাগলা তো টোকায় টোকায়া কিরা পোকগুলো খাচ্ছে তখন আবার মনে মনে এই লোকটা ভাবে লোকটা আসলে পাগল নাকি লোকটা কামেল পাগল নাকি কেমন পাগল কে জানে তো এরকম কিছু ভাবতেছে তখন সে পাগলা একটু কিরাপক কতগুলা মট করে ধরে তাকে দিল এই খা খা এখন তো সে চিন্তায় পড়ে গেছে আমি নামাজি আবার আমার কিছু কিরাপক এই কিরাপকগুলো আমাকে সাথেছে খাওয়ার জন্য যদি সে কামেল হয়েই থাকে যদি সে কামেল হয়েই থাকে তখন সে হাত পেতে নিল নেওয়ার পরে হাতের মতন কিরিবিরি করতেছে এসব দেখে কি আর হাতে রাখা যায় তখন হাতটা পিছনে নিয়ে গেছে হাতটা পিছনে নিয়ে এখন হালকা একটু ঝাড়া দিচ্ছে এখন পাগলা তো হাঁটা দিয়েছে পাগলা হাঁটতে 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 যখন অনেক দূরে চলে গেছে তখন হাতটা পিছন থেকে এনেছে ইহিহি তখন এই হাতের মধ্যে দেখতেছে এত সুন্দর গ্রান আর এত সুগন্ধি সে গ্রান শুনে কইতেছে এত সুন্দর গ্রান পৃথিবীতে আমি কখনো শুনিনি তখন জিব্বাতে একটু চাড়ন দিয়ে হায় হায় এদিকে বেহেস্তের খাবারের সাধ্য এত স্বাদ আবার চাটছে আবার স্বাদ জোরে একটা চাটন দিয়েছে হায় হায় পাগলা কই তখন দেখতেছে পাগলা অনেক দূরে চলে গেছে তখন পাগলার সাথে পিছনে পিছনে দৌড়াইতেছে এখন তো আর পাগলাকে পাচ্ছে না তবে হে সমস্ত সমস্ত ভিউয়ার্স সমস্ত আশেক ভক্ত আমি কিন্তু আপনাদেরকে বলে নিই এই গল্পটা আমি তাদের কাছে পেশ করছি যেহেতু তারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে আচ্ছা পাগলার পিছনে যখন ছুটছে তখন ছুটতে ছুটতে এখন পাগলাকে আর পাইল না এখন চাটন দেয় আর বলে
হে পাগলা হে পাগলা কই পাই তোমারে কোথায় গেলা কই পাই তোমারে এমন করতে করতে এখন পাগল পাগল হয়ে গেছে কোথায় গেলে পাগল পাবো কোথায় গেলে পাগলাকে পাবো তো এমন করতে 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 এই দেশে যায় সেই দেশে যায় এমুক ডিস্ট্রিক্টে যায় কোনো জায়গায় পাগলকে পায় না লাস্টে চট্টগ্রাম পাহাড় পর্বতের দেশে চলে গেছে সংসার আদি সব ভুলে গেছে চাটে আর হাটে চাটে আর হাটে হে পাগলা কই পাই তোমারে হে পাগলা কই পাই তোমারে তখন চিটাগাং এক পাহাড়ের গুহার সাইটে দিয়া একটা ফাঁকা জায়গার মধ্যে দেখতেছে অনেক দূরে একটা পাগল পাও দুইটা আকাশের দিকে দিয়ে হাত দুইটা নিচের দিকে দিয়ে এরকম বেঁকা হয়ে তাকিয়ে আছে তখন দূর থেকে ওই পাগলের মতো লাগে তখন দৌড়ে গিয়ে দেখে আরে সে তো সেই পাগল তখন গিয়ে কইতেছে বাবা আমি তো ভুল করছি আমারে ক্ষমা করে দেন আমি আমার হাতে যেটা দিয়েছিলেন আমি তো প্রথমে বিশ্বাস হয়েছিল হয়নি হয়েছিল হয়নি ফেলে দিয়েছি তখন আমি হাত এনে যে সুগ্রাম পেয়েছি আর হাত চাটন দিয়ে বাবা আমি পাগল হয়ে গেছি আমি কি ভুল করলাম আপনার দেওয়া জিনিসটাকে আমি তখন বলতেছে থাম থাম এখন তুই আমাকে খুঁজে কেন বের করলি বল তো এখন বলতেছে হে পাগল বাবা আমারে তুমি মুরিদ করে নাও আমি তোমার কাছে মুরিদ হয়ে যাব আমি জীবনে কত ভুল করেছি আমি তোমার ভক্ত হয়ে যাব শিষ্য হয়ে যাব তখন পাগলা বলতেছে তুই কি আমার কিছু কথা মানতে পারবি কিছু ডিউটি করতে পারবি যদি ডিউটিটি ঠিক মতো করতে পারিস তাহলে তোকে আমি মুরিদ করে নেব তখন বলল হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই শুনব তখন বলল দেখো এই যে পাহাড়ের গুহার ওই পাশে অনেক জঙ্গলি মুরগি আছে এই বড় বড় মুরগি এখান থেকে মুরগি এনে এনে আমাকে পাক করে করে খাওয়াবি যদি তোর প্রতি আমি সন্তুষ্ট থাকি তাহলে আমি তোকে মুরিদ করব তখন বলল হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এটাই করব তখন এই পাগলা পাহিরা মুরগি তো এমন থেকে ফাল দেয় ওমন লাভ দেয় ওদিক দিয়ে উড়ে চলে যায় মুরগি ধরতে বড় কষ্ট হয় তখন ছোটখাটো মুরগি একটা ধরছে ধরার পরে পাকশাকের ব্যবস্থা করছে সমস্ত পাক করে যখন পাগলার সামনে দিল পাগলা মজা করে চেটে পুটে সব খেয়ে ফেলল এখন মনে মনে মুন্সি মোল্লা বলতেছে আমার জন্য একটু রাখলো না সব চাইটা পুইটা খাইয়ে ফেলাইল যা পাগলা যখন খায় তখন মোল্লার ঠোঁটে পানি এসে যায় তখন পরের দিন আবার মুরগি এরকম বোকটা ছেলে ফেলে দৌড়াতে দৌড়াতে কষ্ট করে ধরে আবার একটা মুরগি জবাই করে খাওয়ালো যখন সব রেডি করে পাগলার সামনে দিল পাগলা চেটে পুটে সব খাইল একটু রাখলো না তখন মোল্লা বলতেছে একটু রাখলো না আমার কত ক্ষুধা পেটে সব খাই ফেলাইল আচ্ছা পরের দিন সে আবার মুরগি ধরেছে আবার সুন্দর করে কেটে পাকশাক করে পাগলাকে খাওয়ালো কিন্তু সেদিন সে বুদ্ধি করে একটা মুরগির রান আলাদা করে রেখে দিয়েছে এটা পরে খেয়ে নেব পাগলাকে দিল তো পাগলা সব খায় তখন পাগলা পুরোটা চেটে পুটে খেলো খাওয়ার পরে বলতেছে কিরে বাবা আজকে মুরগির একটা রান কম পাইলাম কই বাবা সব মুরগির কি আর রান থাকে কত মুরগি আছে ঠ্যাং নাই পাও নাই যাক পরের দিন আবার মুরগি ধরেছে মুরগি ধরার পরে আবার কেটে সুন্দর করে পাকশাক করে পাগলার সামনে দিয়েছে পাগলা সব চেটে পুটে খেয়েছে চেটে পুটে খাওয়ার পরে পেটটা ভরে খেয়ে বলতেছে পাগলা কিরে
আজকে যেমন মনে হলো মুরগির কলিজাটা পাইলাম না। কো বাবা মুরগির কলিজা সব মুরগির কি আর কলিজা থাকে? আচ্ছা আচ্ছা কলিজা ছাড়াও তো মুরগি আছে। যাক এখন কি করলেন? যে পাগলা বলতেছে যে বাবারে শোন তোর মুরগি খাওয়ানোর ডিউটি শেষ, এখন আরেকটা ডিউটি আছে। কি? এই যে চার পাঁচটা পাহাড়ের পরে যে রাজার বাড়ি, এই রাজার বাড়িতে রাজাকে যখন রাজ্যের রাজকীয় খাবারটা দেয় সেই প্লেটটা তুলে আমার কাছে নিয়ে আসবি, তখন আমি সেই খাবারটা খাব। বলতেছে রাজার বাড়ির মধ্যে কত গার্ড, আর আমার মতো ব্যক্তিকে রাজার খাবার দিবে? আরে আমি তোকে সেই ব্যবস্থা করে দেব, তোকে যেমন কেউ কিছু না বলতে পারে, কেউ তোকে না দেখে তুই আসতে রাজার খাবারটা নিয়ে আসে পড়বি। তখন কি হলো, রাজার বাড়িতে পাঠানোর আগে তখন পাগলা তার নিজের পায়ের থেকে একটু ধুলো নিয়ে মৌলবীর চোখে লাগিয়ে দিয়েছে। চোখে যখন লাগিয়ে দিল এখন বলতেছে দেখ তোকে কেউ দেখবে না, তুই সবাইকে দেখবি, তোকে কেউ দেখবে না, যা রাজার বাড়িতে যা গিয়ে রাজার খাবার নিয়ে আস। তখন রাজার বাড়িতে এই দেখা যায় এই বল্লমের ফাঁকি দিয়ে চলে গেছে, কেউ দেখলো না, তারা যখন দেখেনি তাহলে আর কেউ দেখবে না। তখন রাজার খাবার যখন রেডি হয়েছে খাবারটা নিয়ে এসে গেছে। এখন রাজা তো হচ্ছে দিন আর খাওয়া দাওয়া হয়নি, কারণ রাজা রাজকীয় খাবার ছাড়া তিনি খাবার খায় না। তো পরের দিন আবার যখন রাজার খাবারটা রেডি হয়েছে সে আস্তে করে খাবারটা নিয়ে এসে উঠছে। এখন রাজা বলতেছে আমার খাবারটা কোথায় যায়? কালকে ওই ঘটনা হয়েছে, পরশু ওই ঘটনা হয়েছে, এক সপ্তাহ যাবৎ রাজা ক্ষুধার্ত, রাজকীয় খাবার ছাড়া তো সে খায় না। তো কি করল রাজা? বলল আমার খাবারটা কে চুরি করে নিয়ে যায়? রাজ্যের মধ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো যদি কেউ আমার এই রাজকীয় খাবার কে চুরি নেয়, কোন চুরি নেয়, এই চোরকে যদি কেউ ধরে দিতে পারে তাকে আমি রাজ্যের অর্ধেক লিখে দেব, আমার মেয়েটাকে তাকে বিয়ে দিয়ে দেব। তখন কি হলো? তখন দেখা যায় ঢোল পিটাচ্ছে, যদি কেউ এই কাজটি করতে পারে অর্ধেক রাজত্ব দিবে, এমন লোক তো কেউ নেই, চোরকে তো দেখাই যায় না। তখন ওই যে পাগল, এই পাগল এসে বলতেছে এই ঢোলালা থাম, যে শোন তোমরা যদি এই রাজার খাবার চোর ধরতে চাও তাহলে খাবারটা যেখানে পাক করতে বসায় এখানে যেন আধা ঘন্টা যাবৎ ধোয়া দেওয়া হয়, ধোয়া দিলে তখন দেখবা খাবারটা দেরি করে পাক করবে, তখন চোর ধরা পড়বে। পাগলা চলে গেছে। এখন তো ঢোলালা বাড়িতে গিয়ে রাজার কাছে বলে দিল এই বিষয়। তখন বললে পাগলা বলেছে? হ্যাঁ পাগলদের কথা সঠিক হয়। আচ্ছা এটাই করো, এখন পাক করতে দেরি হচ্ছে কিন্তু শুধু ধোয়া দিচ্ছে, এখন মোল্লা সাহেব যখন রাজার খাবার আনবে তখন গিয়ে দেখে ধোয়া আর ধোয়া কিন্তু পাক শাক হচ্ছে না। আরে পাগলার জন্য খাবার নেব, রাজকীয় খাবার তো এখনো হচ্ছে না, তো বারবার উকি ঝুঁকি দে, পাক শাক হচ্ছে না, দেরি হচ্ছে। তো উকি ঝুঁকি দিতে দিতে যখন সেই ধোয়াটা তার চোখে লাগে তখন চোখটা মুছতে থাকে মোল্লা সাহেব, মুছতে মুছতে একসময় চোখটা সুরমা সরে গেছে। সুরমা যখন সরে গেছে এখন তো মোল্লা সাহেবকে সবাই দেখতেছে। এখন বলতেছে রাজা সাহেবের বাড়িতে যখন পৌঁছাইছে সে বল্লমের ফাঁকে দিয়ে যখন দারোয়ান ক্রস করে এসেছে মনে হয় রাজার কেউ লাগে, এখন এই লোকটাকে কিছু বলে না। তো কিছুক্ষণ পরে খাবার দাবার কমপ্লিট হলো, তখন রাজার দরবারের ভিতরে সে ঢুকে গেল,
ঢুকে গিয়ে যখন খাবারটা ধরেছে আলগে আনবে তখন তাকে ধাপ করে ধরে ফেলেছে ধরে বলতেছে এই সেই খাবার চোর এখন রাজা বলতেছে তুই এই কাজটা করছস আমি এক সপ্তাহ যাবত না খাওয়া এটাকে ডোম গড়ে নিয়ে বাঁধো তখন এই মোল্লা সাহেবকে কি করলো দুই পাও দুই হাত চতুর্দিকে বাঁধি তার বুকের মধ্যে দেয়ার মুন্না পাথর দিয়ে টানা দিয়ে রেখেছে এখন বলতেছে হায় হায় এ কি হলো পাগলা আমাকে বলছে কেউ দেখবে না আজকে তো দেখে ফেললো হায় হায় এটা কি হলো তখন সে এই টানা অবস্থায় স্মরণ করতেছে হে পাগল হে পাগল তোমার কথা মতো আমি কাজ করতে যাইয়া আজকে আমি দেখো কি অবস্থায় আছি হে পাগলা পাগলাকে যখন স্মরণ করেছে তখন পাগলা চট করে তার সামনে হাজির তার সামনে এসে পাগলা বলতেছে হ্যাঁ আমাকে স্মরণ করেছিস বল কেন স্মরণ করেছিস এই দেখেন আমার কি অবস্থা আপনার খাবার নিতে যাইয়া আজকে আমার কি অবস্থা আমারে বাঁচান অবশ্যই আমি তোকে বাঁচাবো অবশ্যই তবে সত্য কথা বল মুরগির রানটা কি করছিস এখন তো শুলে চড়া অবস্থায় বলতেছে আমি বললাম না রানটা সব মুরগি তো আর পাও থাকে না একটা পাও তো থাকে এখনো মিথ্যা বলছিস থাক তুই এভাবে তখন পাগলা চলে গেছে এখন পাগলাকেও সত্য বলতে পারছে না রাজা যখন বলে এই বল তোকে কে এই বুদ্ধি দিছে আমার খাবার নেওয়ার জন্য এইটাও বলে না এবং পাগলাকেও সত্য কথা বলে না সে জ্বলন্ত অবস্থায় আছে আর এই দুই মুন্না দেড় মুন্না পাথরের কষ্টে সে আছে তো রাতটা পোহালে তখন পরের দিন রাজা তাকে ফাঁসিতে চড়াবে এখন ফাঁসিতে চড়াবে এই কথা ভেবেও কান্দে আবার পাথরের ওজনেও কান্দে হায় হায় কি করলাম এটা হায় হায় এটা কি করলাম তখন চোখের পানির সাথে পাগলকে আবার স্মরণ করছে হে পাগল আমারে তুমি বাঁচাও হে পাগল তখন পাগল চট করে সামনে হাজির স্মরণ করলেই হাজির তখন বলতেছে হ্যাঁ আমাকে আমাকে কেন স্মরণ করিস আমাকে ডিস্টার্ব করিস কেন আমার তো কাজে থাকতে হয় তখন বলতেছে যে আমারে তুমি বাঁচাও তো পাগলা বলতেছে বল সত্য করে মুরগির কলিজাটা কি করেছিস এখন তো পাগলা এই কথা জিজ্ঞাসা করার পরে মোল্লা সাহেব তো এদিক চায় সেদিক চায় সত্য বলতে পারে না মিথ্যা বলতে পারে না তখন বলতেছে যে আমি সত্য বললে কি আমার এখান থেকে বাঁচাইবা হ্যাঁ বাঁচাবো সত্য বল বলছে এতদিন তোমাকে আমি মুরগি কেটে কেটে খাওয়াইলাম পাক করে খাওয়াইলাম তুমি সব চেটে পুটে খেয়ে ফেলো আমার জন্য একটু রাখো না তাই আমি একদিন একটা রান আলাদা করে রেখেছি আমার খাবারের জন্য আরেকদিন মুরগির কলেজে আলাদা করে রেখেছি আমার খাবারের জন্য তখন বলল যে দেখ তুই যদি তখন আমাকে বলতি বলে খাইতি তাহলে তোর একটা ফয়সালা হতো না বলে খেয়েছিস মিথ্যা বলেছিস তখন তুই পরীক্ষায় ফেল করেছিস তুই আমার ভক্ত হইবার যোগ্য নেই তোর আমার ভক্ত হইবার তুই যোগ্য নেই তুই যেমনটা ছিলি তেমনই থাক তুই মানুষ হবি না তুই মানুষ হবি না তোকে যখন মোট করে দিয়েছিলাম কিরাপক তুই তখনও ফেল মেরেছিস আবার আমাকে মুরগি কেটে খাওয়াবি এখানেও তো ফেল মেরেছিস তোর দ্বারা হবে না তখন শুলের থেকে বা সেতে বাঁধা অবস্থা থেকে খুলে তাকে উদ্ধার করে দিল যা তুই আর মানুষ হবি না তোর গন্তব্যে তুই চলে যা তখন পাগলা তাকে উদ্ধার করে দিল তবে আমি যে নরসিংদী হোটেলের মধ্যে বসে হঠাৎ করে মুখ দিয়ে বের হয়েছিল যখন এই কথাটা মনে হয়েছিল যে পাগল বলল যাহ তুই আর মানুষ হবি না কারণ যাদের পূর্বেই বিশ্বাস না থাকে সে সেও পরীক্ষা ফেল মারে আর যদি তার বিশ্বাস প্রথমেই ঠিক থাকতো কি
কিরা পোকটা দেখছে, যাই কিছু দেখছে, সে যদি খাইতো তাহলে সে একটা পথ পেয়ে যেত। প্রথমেই তার বিশ্বাসে নড়বড় ছিল, মুরগি কেটে খাওয়ানোর সময় তার নড়বড় ছিল এবং সে মিথ্যা কথা বলল, যার ফলে সে কোনো অলিয়া অলিয়ার দর্শন পেয়েও সে হারাল। এখন নরসিংদীর সেই লোকগুলাকে আমি বললাম যে দেখেন, আমি যে আলোচনাটা করেছি যে মানুষ হবার সে হয়ে যাবে, আর যে না হবার সে আর হবে না, আর সেই কথাটা ভেবে এই পাগলার মুখের বাক্যটা আমার যখন মনে পড়েছে তখন আমিও বলতে লেগেছি যে হে মোল্লা সাহেব, তোমরা আর ভালো হবে না, আর এটা আপনাদের হিট লেগেছে, খারাপ লেগেছে। এখন যে আলোচনাটি করলাম আপনাদের কেমন লাগলো? আপনারা যে মন নিয়ে আমার প্রতি ক্ষিপ্ত হয়েছিলেন সেই ক্ষিপ্ততা কি আপনাদের উপর আছে? তখন সকলে বলতে লাগলো, হুজুর আমরা বুঝতে পারি নাই, আসলে এই কাহিনীটি দিয়ে আমাদের বিশ্বাস ভক্তি বাড়িয়ে দিয়েছেন, আমরা বুঝতে পারিনি। এই হুজুরকে চা দাও, হুজুর কি খাইতে চাই দেও। না না বাবা, আমার কিছু লাগবে না। তবে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে এসেছিল, এখন আমাকে চা খাওয়াতে চাচ্ছে। তাহলে আজকে আপনাদের কাছে এই আলোচনাটি রাখলাম, আপনারা কি বুঝলেন যে ঈমান, বিশ্বাস এবং আল্লাহর পরীক্ষা অনেক কঠিন বিষয়, আর এই পরীক্ষা পাশ করতে পারলে সেই নিজেকে পবিত্র করা হবে, আর সে পবিত্র ভাণ্ডে আল্লাহ আসবে। তাই আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। তো আজকের কথা হলো কি যে আল্লাহ কি বলেছে সূরা মুলকে, ওয়াল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। তাহলে পাগলার পরীক্ষা সে ফেল করেছে প্রথম, দ্বিতীয়বারে মুরগি খাওয়া থেকে সে ফেল করলো, তো সে কি আর মানুষ হবে? তখন তাকে উদ্ধার করে দিল, বাবা তোমার গন্তব্যে তুমি যাও, তুমি যেই দেশে আসিলে সেই দেশে চলে যাও। পাগল যে পাগলের দেশে সে আর টিকতে পারল না, কোটির মধ্যে কোটি, লাখে ফাঁকা হাজারে নাই। তো আজকে এই কথা বলে আমি বিদায় নিতে চাই। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে কী ধরনের আলোচনা চাইছেন আমাকে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।